তাহলে আমরা আলোচনা করছিলাম এমএস ওয়ার্ড 2007। আজকে আমরা এমএস ওয়ার্ড 2007-এর লেসেন 1-এর পরের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো করব। ঠিক আছে, তাহলে দেখুন আমরা আগের লেসেনটাতে এই অবধি করেছিলাম রিমুভ দ্য অ্যাবাভ অটো কারেক্ট অপশন। এবার আমরা জানবো এই এই যে ধরুন এই ফর্মুলাটা রয়েছে এটা কীভাবে তৈরি করে। এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। তো এর জন্য আমাদেরকে স্টার্টে যেতে হবে, ওয়ার্ডে ক্লিক করতে হবে। ওয়ার্ডে ক্লিক করে কী বলছে কোশ্চেনটা একবার দেখুন। ডু দ্য ফলোয়িং সুপার স্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট, এই ফর্মুলাটা আমাদেরকে তৈরি করে দেখাতে হবে। তো অ্যান্সারটা দেওয়া আছে এখানে, দেখে দেখে আপনারা করতে পারবেন। দেখুন আমি প্রথমে ফর্মুলাটাকে লিখে নিচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। পরে রয়েছে H2SO4, বা আমি লিখলাম 30 ডিগ্রি, 60 ডিগ্রি, বা আমি লিখলাম এখানে ফার্স্ট সেকেন্ড 31st। দেখুন ফার্স্ট সেকেন্ড 31st যখন লিখছে তখন কিন্তু নিজে নিজেই হচ্ছে। একটু ফন্ট সাইজটা বড়ো করে দিচ্ছি, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে ফন্ট সাইজ বড়ো হয়। এবার দেখুন এখানে 30 ডিগ্রি হয়নি, 60 ডিগ্রি হয়নি, এ প্লাস বি হোল স্কোয়ার হয়নি, এটা কীভাবে করতে হবে না দেখিনি। এটাকে সিলেক্ট করবো টুটাকে, আর হোম ট্যাব থেকে গিয়ে আমরা এই সুপার স্ক্রিপ্টে ক্লিক করবো। ঠিক আছে, আবার পরেরটাকে সিলেক্ট করে সুপার স্ক্রিপ্টে ক্লিক করবো, পরেরটাকে সিলেক্ট করে সুপার স্ক্রিপ্টে ক্লিক করবো। ঠিক আছে, একই রকম এটাকে সিলেক্ট করে আমরা সাবস্ক্রিপ্ট করবো, আবার এটাকেও সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট করবো। ঠিক আছে, আর একই রকম এটা আমরা দেখুন কিবোর্ড থেকেও করা যায়। কীরকম না, সিলেক্ট করবো এটাকে, তো কন্ট্রোল শিফট যদি ইকুয়াল দিই তাহলে সুপার স্ক্রিপ্ট, আর যদি কন্ট্রোল ইকুয়াল দিই তাহলে সাবস্ক্রিপ্ট। এই যে দেখুন কন্ট্রোল শিফট ইকুয়াল দিলে উপরে যাবে এবং কন্ট্রোল ধরে ইকুয়াল দিলে উপরে নিচে আসবে। তো এই হচ্ছে গিয়ে ফন্টের এটা স্টাইলই ছিল, এটাকে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট মনে হচ্ছে। এটা কেন জানবো না, দেখুন ধরে নিই কোনো ইকুয়েশন করতে হচ্ছে, ইনসার্ট ইনসার্ট থেকে এই হচ্ছে দেখুন ইকুয়েশন রয়েছে এখানে, দিয়ে যে কোনো একটা ইকুয়েশন আপনি এখান থেকে নিতে পারেন, প্রচুর কিছু রয়েছে। ধরুন আমাকে এরকম একটা ফর্মুলা তৈরি করতে হবে, তো আমাকে এখানে 5 লিখলাম, এখানে প্রথম থেকে শুরু করা যাক। ধরুন 5 প্রথমে লিখে রাখলাম, ইনসার্ট আবার ইকুয়েশন এটা নিলাম, দিয়ে এখানে লিখলাম 1/2। ঠিক আছে, এবার আমি এটাকে সিলেক্ট করে কপি পেস্ট করতে আছি, তাহলে এখানে প্লাস সাইন দিলাম, আবার পেস্ট, আবার প্লাস সাইন দিলাম, পেস্ট। তো দেখুন এবার আমরা এটাকে চেঞ্জ করবো, এটাকে ধরুন 9 করে দিলাম, এক্ষেত্রে ধরুন 1-এর জায়গায় 5 করে দিলাম, এখানে ধরুন 12 করে দিলাম। তো এরকম চেঞ্জ করতে পারে, ধরুন ইকুয়াল কত। তো এই ইকুয়েশনটা আমরা কীভাবে করলাম না, এই ইনসার্ট থেকে ইকুয়েশন থেকে। ঠিক আছে, নেক্সট দেখুন, এবার বলছে যে ডু দ্য ফলোয়িং রিভার্স অর্ডার, এরকম একটা শেপ আমাদেরকে করে দিতে হবে। এটা বেসিক্যালি বিভিন্ন রকমের অ্যাড পারপাসে ইউজ করা হয়, ধরুন অ্যাডমিশন গোয়িং অন এরকম করে দেওয়া আছে। তো কীভাবে করতে হয় অ্যান্সারটা এখানে দেওয়া আছে, তো প্রসিডিউরটা দেখে নিন। আমরা এটাকে ডিলিট করে দিলাম কন্ট্রোলে দিয়ে ডিলিট, আমি দেখে নিলাম ধরুন বিগ সেল 50% অফ সিলেক্ট করে এটাকে একটু মিডিল করা হলো কন্ট্রোল ই দিয়ে। ফন্ট সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, এখান থেকে বোল্ড করে দিলাম। এরপরে ইনসার্ট থেকে শেপসে যেতে হবে, এখান থেকে নিলাম ধরুন 16, এটাকে ধরে এরকম টেনে দেবো। ঠিক আছে, দিয়ে টেক্সট র্যাপিং অপশন আসবে, এখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট করব। ঠিক আছে, এরপরে কালারটা চেঞ্জ করব এবং টেক্সট কালারটাও চেঞ্জ করব, এটাকে হোয়াইট করে দিলাম আর শেপটাকে ব্ল্যাক করে দিলাম, লাইন কালারটা দেওয়া যেতে পারে। এবার দেখুন এটা স্টার ব্যানার্স কি জিনিস, এই যে ইয়েলো সাইনটা রয়েছে এখানে ধরে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো এরকম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার পরের কোশ্চেন বলছে এটাকে আমরা সেভ করবো। দেখে নিই, সেভ দ্য অ্যাবাভ ডকুমেন্ট ডেস্কটপ নিজের নাম দিয়ে সেভ করবো। ঠিক আছে, তাহলে অফিস বাটনে যেতে হবে, সেভ অপশনে যাব, সেভ অপশনে গিয়ে আমরা ডেস্কটপ নিচ্ছি, এখানে নাম দিলাম পিক্সেলই থাকুক সেভ। এবারে ক্লোজ করে দিলাম, এটাকে ক্লোজ করার পরে এই ডেস্কটপ দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে, রাইট ক্লিক করে ভিউ থেকে আমরা শো ডেস্কটপ করে নিলাম, কী নাম দিয়েছিলাম না পিক্সেল, এই যে এটা ডবল ক্লিক করে ওপেন করবো। তো পরের কোশ্চেন সেটাই রয়েছে, ডিসপ্লে দ্য অ্যাবাভ ডকুমেন্ট উইথ প্রিন্ট প্রিভিউ ফরম্যাট। ঠিক আছে, তো প্রিন্ট প্রিভিউ ফরম্যাট কেন দেখবো না, ধরুন আমরা যে ডকুমেন্টসটা তৈরি করলাম সেটা ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্য আমাদের অফিস বাটন
প্রিন্ট, প্রিন্ট থেকে আমাদেরকে প্রিন্ট প্রিভিউ অপশানে যেতে হবে। ঠিক আছে, দেখুন নিচে এতটা জায়গা খালি আছে অথচ পিকচারটা কেটে যাচ্ছে, এই জন্যই আমাদেরকে প্রিন্ট প্রিভিউ দেখতে হবে। তো স্কেপ মারবো, কী প্রবলেম হচ্ছিলো না, বেশি উপরে উঠে গেছে, তাহলে এটাকে আমরা এন্টার দিয়ে নামিয়ে দিচ্ছি, বিয়ের আগে ক্লিক করে এন্টার দিয়ে নামিয়ে দিলাম। ঠিক আছে, একই রকম অফিস বাটন প্রিন্ট প্রিভিউ, এবার দেখুন মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, স্কেপ দিলাম, তাহলে প্রিন্ট প্রিভিউ দেখে নেওয়ার পর এবার আমরা ডকুমেন্টসটাকে প্রিন্ট করব। ঠিক আছে, প্রিন্ট দেওয়া আবার ডকুমেন্ট, তো প্রিন্ট করার জন্য আমরা এবার অফিস বাটন থেকে প্রিন্টে ক্লিক করতে পারি, এরকম আসবে, নতুবা ডাইরেক্ট কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিতে পারি। তো জানতে চাইছি এখানে প্রিন্টারের নেম হবে এখানে এই জায়গাটায়, যেহেতু আমার মেশিনে প্রিন্টার ইনস্টল নেই সেই জন্য দেখাচ্ছে না, এখানে ওয়ান নোট থাকবে বা পিডিএফ করা আছে, তো ম্যাক্সিমাম মেশিনে এখানে সেন্ড টু ওয়ান নোট আছে। ঠিক আছে, তো আমি এখানে এটাই নেবাম। এবারে পেজ রেঞ্জ কতগুলো পেজকে আমরা প্রিন্ট করবো, ধরে নিয়ে 10টা পেজ আছে, আমি 10 নম্বরটাকে করবো, তাহলে এখানে 10 থেকে 10, আর একটাই পেজ থাকলে আমরা 1 থেকে 1 করবো। নাম্বার অফ কপিস কপি কপি করে বেরোবে সেটা, প্রপার্টিসে গেলে পরে আমরা একটু আগে যেমন পেজ সেট আপ জানলাম সেটা আসবে, পেজের সাইজ, ওরিয়েন্টেশন এগুলো। ঠিক আছে, এবার তাহলে আমি এটাকে ওকে করে দিলাম। তো ওকে করলে পরে যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট হয়ে যাবে, আর যেহেতু আমরা এখানে পিডিএফ করেছি সেই জন্য দেখাচ্ছে না, ওয়ান নোটস হলে পরে দেখিয়ে দিতাম। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি লেসেন ওয়ান। আমরা কী জানলাম যে লেসেন ওয়ানটা যখন ওপেন করবো তখন দেখুন এখানে থাকবে প্রথমে ডকুমেন্টস ওয়ান, এটা 4 নম্বর ডকুমেন্ট চলছে, 1, 2, 3, 4 করে হতে থাকবে। এটার নাম অফিস বাটন, এগুলোর নাম হচ্ছে ট্যাব, এগুলোকে বলা হচ্ছে রিবন, এগুলো এটা হচ্ছে রুলার বার, এটা হচ্ছে পেজ হিডার ডিটেলস, এবং নিচে ফুটার আছে, এবং এই হচ্ছে গিয়ে দেখুন এটা স্ট্যাটাস বার, এটা হচ্ছে পেজের সাইজ। অনেক সময় পেজের সাইজটা যদি এত কম হয় এই যে কন্ট্রোল ধরে তাহলে মাউসটাকে উপরের দিকে প্রেস করতে পারেন, অথবা আপনি এখান থেকে যে পেজ সাইজ থেকে পেজটাকে বড়ো বা ছোটো করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।